প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা কম্পিউটার ফুটোচে অ্যাপ্লিকেশন 1 ক্লাসে বেসিক কনসেপ্ট অর্থাৎ কম্পিউটারের প্রাথমিক ধারণা, যেমন কম্পিউটার কি, কম্পিউটার আবিষ্কারের কাহিনী, কম্পিউটারের প্রজন্মকাল, কম্পিউটারের যে অংশ বিশেষ রয়েছে হার্ডওয়্যার সফটওয়্যার এবং হার্ডওয়্যারের বিভিন্ন অংশগুলো এবং সফটওয়্যারের যে বিভিন্ন প্রবৃদ্ধি, এগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করছি। কম্পিউটারের আবিষ্কারের কাহিনীগুলো আলোচনা করছি। এখন আমরা কম্পিউটারের দিকে বাস্তব প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করব, বা প্রয়োগ দিকে আলোচনা করতে গেলে আমাদের সফটওয়্যারের ব্যবহারিক দিকে আসতে হবে। কারণ আমরা প্রথমেই জেনেছি যে সফটওয়্যার প্রধানত যে আমরা কাজ করি এইগুলোতে যে ব্যবহারিক যে সফটওয়্যারটা রয়েছে এটাকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, ইয়া কত প্রকার ও কি কি। আমরা আর যে আমরা যে দৈনন্দিন জীবনে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ব্যবহার করি এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্বন্ধে আমরা আলোচনা করবো। প্রথম কোশ্চেন আমাদের, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, ইহা কত প্রকার ও কি কি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডাটা প্রক্রিয়াকরণের জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করি, যে প্রোগ্রামগুলো ব্যবহার করি, এই প্রোগ্রামগুলোকেই বলা হবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা ব্যবহারিক সফটওয়্যার। এই ব্যবহারিক সফটওয়্যার আমরা যার যে ক্ষেত্রে যে যে বিষয়ের উপর কাজ করবে, বা যে প্রোগ্রামার বা যে অপারেটর যে কাজের ক্ষেত্রে পারদর্শী, তারা সে ধরনের এই সফটওয়্যার বা প্রোগ্রামগুলো ব্যবহার করবে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে দুই ভাগে ভাগ করা যায়, যথা একটা সাধারণ অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম। প্রথম কোশ্চেনটা আমাদের যদি আমরা আরও বিস্তারিত আলোচনা করি যে 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 ধরনের কাজ করে দুনিয়া, তো সেই ব্যক্তি বা সেই প্রোগ্রামার বা সেই অপারেটর যে ডাটাগুলো প্রসেস করার জন্য বা তাদের দৈনন্দিন জীবনের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো সমাধানের জন্য ব্যবহৃত প্রোগ্রামগুলোকে বলা হবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা তাহাই ব্যবহারিক সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা ব্যবহারিক সফটওয়্যারকে সাধারণত দুই ভাগে ভাগ করে দেয়, একটা হলো সাধারণ অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর একটা হলো অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম। এটাই দুই নম্বর প্রশ্ন আমরা আলোচনা করবো যে আমাদের দৈনন্দিন জীবনে যে সফটওয়্যারগুলো আলাদা আলাদাভাবে ব্যবহার করি, এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো ব্যবহার করি, এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো বর্ণনা করবো। প্রথম আমরা দৈনন্দিন জীবনে যার যার মতো কাজ করি তারা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে এই কাজগুলো বা সমস্যাগুলো সমাধান করে দেয়। যেমন ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, সাধারণত লেখালেখির যে বিভিন্ন কাজগুলো রয়েছে এই কাজগুলো করার জন্য ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করা হয়। এই ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কোনগুলো, যেমন ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, ওয়ার্ড স্টার এবং ওয়ার্ড পারফেক্ট ইত্যাদি আরও এ ধরনের আছে, এইগুলো হচ্ছে সাধারণত আমাদের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। আমরা স্প্রেডশিট ম্যানেজমেন্ট সফটওয়্যার কোনটা, বাজেট তৈরি, ব্যালেন্স তৈরি কাজ করার জন্য বা গাণিতিক সমস্যা সমাধানের জন্য এই স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করা হয়। স্প্রেডশিট সফটওয়্যারের এক্সাম্পল হলো যেমন মাইক্রোসফট এক্সেস, এইটাই একটা লোটাস 1 2 3, এগুলো একটা একটা করে আমাদের স্প্রেডশিট ম্যানেজমেন্ট সফটওয়্যার। ডাটাবেজ অ্যানালাইসিস সফটওয়্যার, সাধারণত বিশাল সাইজের যে ডাটাগুলো রয়েছে যেমন কোনো স্কুলের ছাত্রছাত্রীদের ব্যক্তিগত বা পড়াশোনা সংক্রান্ত তত্ত্বাবলী বা হোটেল ইত্যাদি আরও এই ধরনের বড়ো বড়ো বা বিশাল সাইজের ডাটা নিয়ে যে কাজ করে এই তথ্য সংরক্ষণ এবং ম্যানেজমেন্ট করা হচ্ছে এই ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যারের কাজ। যে সমস্ত সফটওয়্যার আমরা ডাটাবেজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যবহার করি সেগুলো হলো মাইক্রোসফট
এক্সেস, মাইক্রোসফট কি এসকিউএল সার্ভার, ওরাকল, সাইবেস ইত্যাদি হচ্ছে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। কার্ড ব্যবহার করি আমরা। কম্পিউটার এইডেড ডিজাইন যেমন অটোকার্ড, টার্গো কার্ড, ফাস্ট ক্যাড ইত্যাদি, এইসব সফটওয়্যার দিয়ে বিভিন্ন ধরনের স্থাপিত ডিজাইন এবং যন্ত্রপাতি ডিজাইন করা হয়। এইগুলো হচ্ছে কার্ড। ধরুন সিমুলেশন সফটওয়্যার, স্টেজ ভার্চুয়াল বিষয়ে, মানে আমরা যেটাকে বলি যে ল্যাপ্রোস্কোপি বা ডাক্তারদের ল্যাপ্রোস্কোপিক অপারেশন শেখানোর জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় এইগুলোকে বলা হবে আমাদের সিমুলেশন সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যার মূলত কম্পিউটারের কার্যকারিতা বাড়ানোর জন্য বা ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করা হয়। এক্ষেত্রে যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেটা হলো নর্টন ইউটিলিটি বা পার্টিশন ম্যাজিক ইত্যাদি, এই ইউটিলিটি সফটওয়্যারের আওতাভুক্ত। ডেস্কটপ পাবলিকেশন, বিভিন্ন ধরনের প্রিন্টিংয়ের কাজ করার জন্য যে ডেস্কটপ পাবলিকেশন সফটওয়্যার ব্যবহার করা হয়, যেমন ওয়ার্ক এক্সপ্রেস, পেজ মেকার, এইগুলো হচ্ছে আমাদের ডেস্কটপ পাবলিকেশন সফটওয়্যারের আওতাভুক্ত। গ্রাফিক্স সফটওয়্যার, বিভিন্ন ধরনের ছবি বা প্রচ্ছদ তৈরি করতে এই গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহার করা হয়। এটা সাধারণত অটোবি, ফটোশপ বা কোরেল ড্রো ইত্যাদি ধরনের যে প্রোগ্রামগুলো রয়েছে এই প্রোগ্রামগুলো ব্যবহার করে আমাদের এই কাজগুলো করা হয়। গ্রাফিক্স অ্যানিমেশন, সাধারণত কার্টুন বা 3D অবজেক্ট তৈরি করে বিভিন্ন ধরনের যে মোশন তৈরি করা হয়, ব্যবহার করা হয়, তাকে অ্যানিমেশন করার জন্য গ্রাফিক্স অ্যানিমেশন সফটওয়্যার ব্যবহার করা হয়। যেমন 3D মুভিজ, ফ্যাক্স বা মায়া ইত্যাদি। নেটওয়ার্কিং কমিউনিকেশন, একাধিক কম্পিউটারের মধ্যে ডাটা বা তথ্যের চলাচল করানোর জন্য নেটওয়ার্কিং সফটওয়্যার ব্যবহার করা হয়, যেমন নোভেল, নেটওয়ার্ক, TCP, IP, এইগুলো হলো নেটওয়ার্কিং সফটওয়্যার পরিচালনা করার এক একটি করে প্রোগ্রাম। মাল্টিমিডিয়া সফটওয়্যার, ডিজিটাল মুভি তৈরি, তাতে সাউন্ড সিস্টেম, অ্যানিমেশন ইত্যাদি বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়ার জন্য মাল্টিমিডিয়া সফটওয়্যার ব্যবহার করা হয়। এই যেমন এই মাল্টিমিডিয়া সফটওয়্যার সাধারণত উইন্ডোজ মিডিয়া প্লেয়ার বা মাইক্রোমিডিয়া ডিরেক্টর, ফেলাস বা জেড অডিও প্লেয়ার ইত্যাদি প্রোগ্রামগুলো ব্যবহার করে এই মাল্টিমিডিয়া সফটওয়্যার কাজ করা হয়। ইন্টারটেনমেন্ট সফটওয়্যার, ইন্টারটেনমেন্ট সফটওয়্যার, এই সফটওয়্যারগুলো কম্পিউটারের বিভিন্ন বিনোদনমূলক প্রোগ্রাম যেমন বিভিন্ন গেম সফটওয়্যার বা এই বিনোদনমূলক যে কাজ করার জন্য যে সফটওয়্যারগুলো দেওয়া হয় এইগুলো হচ্ছে ইন্টারটেনমেন্ট সফটওয়্যারের আওতাভুক্ত। এডুকেশন সফটওয়্যার, ছোটদের বিভিন্ন ধরনের শিক্ষণীয় সফটওয়্যার যেমন ইন্টারঅ্যাক্টিভ বা IS ফ্লোরিয়া ইত্যাদি আমাদের এই এডুকেশন সফটওয়্যারের আওতাভুক্ত। গাণিতিক সফটওয়্যার, বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করার জন্য যেমন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সহ আমাদের যে জটিল গাণিতিক কাজগুলো রয়েছে এই সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি। ম্যাথ, ক্যাড প্লেয়ার ইত্যাদি হচ্ছে আমাদের গাণিতিক সমস্যা। প্রেজেন্টেশন, ইলেকট্রনিক বিভিন্ন স্লাইড শো উপস্থাপন করার জন্য এই প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করা হয়। প্রেজেন্টেশন সফটওয়্যার সাধারণত মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে করা হয়। ইন্টারনেট ব্রাউজার, বিভিন্ন ওয়েব পেজ খোলা বা দেখার জন্য এই ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করা হয়। যেমন এই ক্ষেত্রে যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেটাকে যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, নেটস্কেপ নেভিগেটর, অপেরা
ইত্যাদি এই সফটওয়্যারগুলো ব্যবহার করে আমরা দৈনন্দিন কাজ করে থাকি। তা আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে যে ক্ষেত্রেই পারদর্শী হব সেই ক্ষেত্রে আমরা এই সফটওয়্যারগুলো ব্যবহার করব। এর পরবর্তী ক্লাসে আরও এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে।